প্রফেশনাল থাম্বনেল, এই কথার সাথে আমরা কেউ না কেউ পরিচিত রয়েছি। আমরা যখন একটা ইউটিউব চ্যানেল খুলি, আমরা সেই চ্যানেলে প্রতিটা ভিডিও আপলোড দেওয়ার সময় আমরা কিন্তু একটি থাম্বনেল অ্যাড করা প্রয়োজন। তো আমরা অনেকেই কিন্তু সেই থাম্বনেলটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা জানি না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেলের থাম্বনেল তৈরি করবেন। আজকে আমরা পিক্সেল ল্যাম্প অ্যাপসটির মাধ্যমে আজকে আমরা থাম্বনেল বানানো শিখবো। তো তার আগে বলতে হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা প্রফেশনাল একটি থাম্বনেল তৈরি করার জন্য আপনারা পিক্সেল ল্যাম্প অ্যাপসটি আপনারা চাইলে কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া আপনারা কিন্তু গুগল প্লে স্টোর থেকে আপনারা পিক্সেল ল্যাম্প অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। তারপর আপনারা ডাউনলোড করা শেষ হলে আপনারা পিক্সেল ল্যাম্প অ্যাপসটি ওপেন করবেন। তো ওপেন করার পর এরকম একটি ফেজ ওপেন হবে। তো আপনারা ফেজটি ওপেন হওয়ার পর আপনারা ডান কর্নারের উপরে তিনটি ডট দেখতে পারবেন উপরে নিচে। আপনারা সেই ডটটিতে ক্লিক করবেন। করার পর আপনারা এখানে দেখবেন ইমেজ সাইজ। তো আপনারা এই ইমেজ সাইজটাতে ক্লিক করবেন। করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আপনার একটি পেজ ওপেন হবে। তারপর আপনারা এখানে কাস্টম বলে একটি অপশন পাবেন। উপরে আপনারা কাস্টমে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে একটা লেখা দেখতে পারবেন, আপনারা নিচ থেকে চার নম্বরে, নিচ থেকে যদি আপনি গণেন তাহলে কিন্তু আপনি সাইন নম্বরে একটি লেখা দেখতে পাবেন, ইউটিউব থাম্বনেল। তারপর আপনি দেখতে পারবেন ইউটিউব চ্যানেল ব্যানার। তো আপনি ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করবেন না, আপনি করবেন ইউটিউব থাম্বনেল, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। তো আপনি এই অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু এখানে থাম্বনেলের সাইজ যেটা রয়েছে 1280x720, এই সাইজটা কিন্তু আপনার অটোমেটিক্যালি আপনার এখানে অ্যাড হয়ে যাবে। আপনি যখন কাস্টমে গিয়ে ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন, অটোমেটিক্যালি এখানে আপনার সাইজটা চলে আসবে। তারপর আপনি ওকেতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন থাম্বনেলের একটি সাইজ চলে এসেছে। তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা এখানে নিচে কিন্তু পাঁচটি অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই নিচে কিন্তু পাঁচটি অপশন দেখতে পাচ্ছেন। তো অপশনের মাধ্যমে আপনি যদি এই অপশনটিতে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে ইমেজ বলে একটি অপশন আছে। তো ইমেজে ক্লিক করলে আপনি চাইলে কিন্তু আপনার এই থাম্বনেলের যে কালারটা রয়েছে এখন স্ক্রিনে, আপনি কিন্তু সেই কালারটা পরিবর্তন করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু পরিবর্তন করা যাচ্ছে। আমি কিন্তু অনেকগুলো কালার দিচ্ছি এখানে, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো কালার দিচ্ছি। তো আমি এই কালারটা দিয়ে টিক মার্কে ক্লিক করে দেব। তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা তার বাম পাশে একটি অপশন পেয়ে যাবেন, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। করার পর আবারও আপনারা ইনফোট এখানে ক্লিক করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, আপনারা এই ইনফোট এখানে ক্লিক করবেন। করলে আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন। তারপর আপনি গ্যালারিতে গিয়ে আপনার একটা PNG ফটো নিয়ে আসবেন, যে ফটোটার ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করে রেখেছেন সেই ফটোটা এখানে নিয়ে আসবেন। তো আমি আমার এই ফটোটা নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফটোর কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এটা রিমুভ আছে। তো আপনারা এখানে এটা নিয়ে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো করার পর আপনারা সুন্দর মতে এই আপনার ফটোটাকে আপনি আপনার এখানে আপনি বড় ছোট করতে পারবেন। বড় ছোট করে আপনি চাইলে কিন্তু আপনার এই থাম্বনেলটিতে আপনি আপনার মনের মতো বসিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি। তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা কিন্তু এবার থাম্বনেলের পাশে লিখতে হবে। তো লেখার জন্য আপনারা জাস্ট বাম কর্নারে একটি কলমের আপনারা একটি প্লাস আইকন দেখতে পাবেন, সেই প্লাস আইকনটিতে ক্লিক করলে টেক্সট বলে একটি অপশন পাবেন। তো আপনারা সেই টেক্সট অপশনটিতে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি সাদা লেখা আসবে বলে একটি অপশন চলে আসবে। তো আপনারা এই নিউ টেক্সটটি আসার পর আপনারা বাম কর্নারে একটি কলমের মতো আইকন চলে আসবে। তো আপনারা সেই আইকনে ক্লিক করবেন, আবারও কলম আইকনটিতে ক্লিক করবেন। তো কলম আইকনটিতে ক্লিক করার পর এখানে একটি পেজ ওপেন হবে। তারপর আপনারা এখানে এই লেখাটিকে ডিলিট করে দেবেন। দেওয়ার পর আপনি ধরুন যে আপনি এখন একটা থাম্বনেলের নাম দিবেন, আমি দিচ্ছি, তো আমি এখানে ভিডিও লিখলাম। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও লেখার পর আপনারা ওকেতে ক্লিক করবেন। তো করার পর দেখতে পাচ্ছেন এই ভিডিও লেখাটা এখানে চলে এসেছে। তারপর আপনারা এটাকে বড় ছোট করতে পারবেন, বাংলাতেও লিখতে পারেন, তাছাড়া আপনারা চাইলে কিন্তু ইংরাজিতেও এই লেখাগুলো আপনারা লিখতে পারবেন। তো লেখার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে,
আপনারা সরাসরি এই অপশনটিতে আসবেন। আসার পর আপনারা এ বলে একটি অপশন পাবেন নিচে। ফার্স্টে অপশনের মধ্যে একটি অপশন রয়েছে এ, আপনারা সেই এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর আপনারা একটু এদিকে আসলে আপনারা যদি এই লেখাটার কালার পরিবর্তন করতে চান তাহলে আপনারা এখানে শোল্ডার বলে একটি অপশন পাবেন। সেই শোল্ডার অপশনে ক্লিক করলে আপনারা এখানে লেখাটির কালার পরিবর্তন করতে পারেন। তো আমি কালোটা রেখে দিলাম। তারপর আপনারা এখানে ফ্রন্ট বলে একটি অপশন পেয়ে যাবেন। তো আপনারা সেই ফ্রন্ট অপশনটিতে ক্লিক করবেন। তো ফ্রন্ট অপশনে কিন্তু আপনি মিনিমাম 100টা ফ্রন্ট বা 65টি ফ্রন্ট আপনি পেয়ে যাবেন। তো আপনি আপনার পছন্দ মতে ফন্ট দিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু লেখাটার ফন্ট একেবারেই অন্যরকম হয়ে গেছে। তারপর আপনারা আবারও ফন্টে ক্লিক করে চাইলে কিন্তু আপনারা এই ফন্টটি পরিবর্তন করতে পারবেন। তো আপনারা ধরুন যে আমি এই ফন্টটি দিব, তো আমি এই ফন্টটি দিয়ে ওকে করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ফন্টটি লেগে গেছে। তারপর আপনারা এটাকে ঘুরাতে পারবেন, লম্বা করতে পারবেন। তো আপনি ধরুন যে ভিডিও, এটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর, মানে আপনার প্রফেশনাল হবেই হবে। তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা ধরুন আপনারা এই লেখার নিচ দিয়ে আপনারা কোনো একটি কালার অ্যাড করবেন। তার জন্য আপনারা এখানে এই অপশনটিতে আসবেন। আপনারা নিচে যে পাঁচটি অপশন দেখছেন সেই পাঁচটি অপশন থেকে আপনারা এই একটি অপশন আছে সেখানে আসলে আপনারা এদিকে একটু আসবেন, ঠিক আছে। আপনারা এদিকে একটু আসবেন, আসলে আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশন পেয়ে যাবেন। তো আপনারা সেই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটাকে ইনেবল করে দিবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ব্যাকগ্রাউন্ডে যদি একটি নীল লেখা রাখেন তাহলে কিন্তু আপনার কিন্তু সেই আগের সেই ফন্টটাই থাকবে, শুধু ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড লেগে যাবে। কারণ দেখতে পাচ্ছেন ভিডিও লেখাটার পিছনে কিন্তু আপনার থাম্বনেলের সাইজটাও রয়েছে। তারপরে যে আপনি যে এখন লেখার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করেছেন সেই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা ক্লিক করে দিবেন, দেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার লেখার সাথে লেখার ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেলে। তো আমি আর কিছু দেখাবো না, আপনারা এরকম আপনাদের মতো করে সাজাবেন। তারপর এরকম আপনাদের কাজ শেষ হয়ে গেলে আপনারা এখানে সেভ বলে একটি অপশন পাবেন। সেভ অপশনে ক্লিক করবেন এবং ইমাজি সেভ অ্যান্ড ইমাজি এখানে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করলে আপনার ভিডিওটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টসে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন বা আপনি ভেবে থাকেন আমার এই চ্যানেল থেকে আপনি কিছু শিখতে পারছেন, বা অথবা আপনি ভেবে থাকেন এই ভবিষ্যতে আপনি অলনেট বাংলা চ্যানেলটিকে কিছু শিখতে পারবেন, তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন এরকম টেক ভিডিও সবার আগে পেতে। তো বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে অলনেট বাংলার অনেকগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা চাইলে ওখান থেকে জয়েন করে আপনারা যদি কোনো প্রশ্ন করেন তাহলে আপনারা সরাসরি উত্তর পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।